সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে সেইটা যেন সুস্থভাবে বিচার হোক, মমতা ব্যানার্জি যেন বিচারটা সুস্থভাবে করেন এইটা আমরা চাই। এইটা সমস্ত মেয়েদের বাড়ি বাড়ি তারা যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, সেই বিচার করুন মমতা ব্যানার্জি, এটা আমি চাই। আচ্ছা, মমতা ব্যানার্জি যে বলছেন যে মহিলা এখানকার তার দলও বলছে যে এখানে সব বহিরাগত, ওখানে সব মেয়েরা মিথ্যে কথা বলছে আর বাইরের মহিলারা গিয়ে ঢুকেছে, আপনারা এটা বিশ্বাস করেন? না না, বাইরের মহিলা কেন ঢুকবে, ওরা ওদের ওরা যে বলছে ওরা তো বানিয়ে বানিয়ে অনেক কিছু মিথ্যা কথা বলছে, কিন্তু মহিলারা এরকম কেউ করতেও পারে না, তাদের এই রকম অত্যাচার মিথ্যা কথা কেউ কোনোদিন বলতে পারে না, ওদের কথা ভুয়া, ওরা ওদের কথা ওটা তোমরা এ করবে না, কিন্তু সুস্থ বিচার, সঠিকভাবে বিচার করুন মমতা ব্যানার্জি, এটা আমরা চাই। সন্দেশখালি বিচার ঠিকভাবে করুন, আমরা খেজুরি থেকে বলছি, আমরা মেয়েরা সবাই পাশে আছি, ওই মেয়েদেরকে আপনারা সুস্থ বিচার ঠিক করে বিচার করে মমতা ব্যানার্জি যেন সবার বাড়িতে সুস্থভাবে সেই ঠিকঠাক যেন বসবাস করে, এটা আমরা চাই।